বিশ্বের শীর্ষ দশ বিমানবন্দরের মধ্যে সবচেয়ে সেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। সাগরের কোল ঘেঁষে নান্দনিক শৈলীতে নির্মিত এই বিমানবন্দরটি আধুনিক প্রযুক্তির সুবিধা ও সেবা দিয়ে প্রথম স্থান ধরে রেখেছে টানা আট বছর। ভৌগোলিকভাবে আকাশপথে যোগাযোগের সুবিধাজনক অবস্থানে থাকায় এই সুযোগ লুফে নিতে চায় বাংলাদেশ। চাঙ্গি বিমানবন্দরের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নির্মাণ করা হচ্ছে তৃতীয় টার্মিনাল। বিমানবন্দরের দক্ষিণ পূর্ব পাশে 3,500 একর জমির ওপর 1,500 শ্রমিকের শ্রমে দ্রুতগতিতে চলছে মেগা এই প্রকল্পের কাজ। পদ্মফুলের আদলে করা এ টার্মিনালের নকশাও করেছেন সিঙ্গাপুরের খ্যাতিমান স্থপতি রোহানি বাহারিন। এই টার্মিনালের প্রথম ধাপে থাকবে 12টি বোর্ডিং ব্রিজ, 16টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং, উড়োজাহাজ রাখার 35টি পার্কিং বে ছাড়াও দ্বিতীয় ধাপে নির্মাণ করা হবে আরেকটি রানওয়ে। খুব শিগগিরই বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও র্যাডার বসবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত তৃতীয় টার্মিনালটি চালু হলে পাল্টে যাবে শাহজালাল বিমানবন্দরের চেহারা। অতিরিক্ত প্যাসেঞ্জার মানে বহন করা, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং সবকিছু হবে অটোমেটিক। এন্ট্রি এক্সিট প্রসেসগুলো সবগুলো ডিজিটাল হবে, তো এটা হবে একেবারে যে কোনো বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরের সময় মানে আমি বলব সমতুল্য একটা বিমানবন্দর। ভৌগোলিক কারণে সময় ও খরচ কম লাগায় শুধু উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিমের দেশগুলোর বিমান ওঠানামার কেন্দ্র হয়ে উঠবে এই বিমানবন্দর। প্যাসেঞ্জার যখন যাতায়াত করবে সে একটু কম খরচে যাতায়াত চাবে এবং ভালো কানেকটিভিটি চাবে। পিপল উইল প্রিফার টু কাম দিস সাইড বিকজ আমাদের ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথের কানেকটিভিটিতে কম সময় লাগবে। পুরো মিলিয়ে ওয়ার্ল্ড পপুলেশনের অলমোস্ট 40% প্লাস কভার করতে পারছেন। গত উইন্টার শিডিউল থেকে ঢাকাকে হাব হিসাবে, হাব কনসেপ্টে আমরা ফ্লাইট শিডিউল ডিক্লেয়ার করেছি। অর্থাৎ আমার টরন্টো ফ্লাইট, টোকিও ফ্লাইট, লন্ডন ফ্লাইট এইগুলোর সাথে কাঠমান্ডু, ব্যাংকক, দিল্লি, ক্যালকাটা এখানে সবগুলো ফ্লাইট 2-4 ঘন্টার মধ্যে ইস্ট ওয়েস্টের একটা শর্টেস্ট কানেক্টিভিটি হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে 2 কোটি যাত্রী যাতায়াত করতে পারবে আর প্রায় 2.5 লাখ বিমান ওঠানামা করবে এই বিমানবন্দরে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।